দর্শক, দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল থেকে শুরু হচ্ছে রোজা। এই উপলক্ষে সোমবার রাতেই শুরু হয় তারাবির নামাজ আদায়। সোমবার সন্ধ্যার আগে চট্টগ্রামের আকাশে রমজান মাসের চাঁদ দেখা যায়। আরো অনেক জায়গায় দেখা গেছে চাঁদ। ফলে মঙ্গলবার থেকে রমজান মাস গণনা শুরু হচ্ছে। সে হিসাবে 12 মার্চ হবে প্রথম রোজা, আর আগামী 6 এপ্রিল দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবে কদর। সোমবার চাঁদ দেখা কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মোহাম্মদ ফরিদুল হক খান। 11 মার্চ 2024 সোমবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গিয়েছে। আগামী 28 ফাল্গুন 1430 বঙ্গাব্দ, 12 মার্চ 2024 মঙ্গলবার থেকে 1445 হিজরি সালে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। চাঁদ দেখা কমিটির ঘোষণার পর মসজিদে মসজিদে শুরু হয় তারাবির নামাজের প্রস্তুতি। এশার নামাজের পর ধর্মপ্রাণ মুসল্লিরা তারাবির নামাজ আদায় করেন। এবছরও যেহেতু পবিত্র মাস রমজান মাস পেয়েছে, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। এ মাসের ইবাদত বন্দেগী অন্যান্য সমস্ত মাসের থেকে 70 গুণ সব বেশি। আমাদের গুণামুক্তির মাস হিসেবে এই মাসটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রমজানে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস চলবে সকাল 9টা থেকে বিকাল 3:30 পর্যন্ত। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। দর্শক, দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল থেকে শুরু হচ্ছে রোজা। এই উপলক্ষে সোমবার রাতেই শুরু হয় তারাবির নামাজ আদায়। সোমবার সন্ধ্যার আগে চট্টগ্রামের আকাশে রমজান মাসের চাঁদ দেখা যায়। আরো অনেক জায়গায় দেখা গেছে চাঁদ। ফলে মঙ্গলবার থেকে রমজান মাস গণনা শুরু হচ্ছে। সে হিসাবে 12 মার্চ হবে প্রথম রোজা, আর আগামী 6 এপ্রিল দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবে কদর। সোমবার চাঁদ দেখা কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মোহাম্মদ ফরিদুল হক খান। 11 মার্চ 2024 সোমবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গিয়েছে। আগামী 28 ফাল্গুন 1430 বঙ্গাব্দ, 12 মার্চ 2024 মঙ্গলবার থেকে 1445 হিজরি সালে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। চাঁদ দেখা কমিটির ঘোষণার পর মসজিদে মসজিদে শুরু হয় তারাবির নামাজের প্রস্তুতি। এশার নামাজের পর ধর্মপ্রাণ মুসল্লিরা তারাবির নামাজ আদায় করেন। এবছরও যেহেতু পবিত্র মাস রমজান মাস পেয়েছে, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। এ মাসের ইবাদত বন্দেগী অন্যান্য সমস্ত মাসের থেকে 70 গুণ সব বেশি। আমাদের গুণামুক্তির মাস হিসেবে এই মাসটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রমজানে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস চলবে সকাল 9টা থেকে বিকাল 3:30 পর্যন্ত। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।